পিউবিয়াস, আসসালামু আলাইকুম। বাড়ি সেতু একটি স্বপ্ন, আপনার স্বপ্ন তখনই বাস্তবায়ন হবে যে সময় আপনি সুপরিকল্পনা নিয়ে সুদক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ড্রয়িং ডিজাইনটি করাবেন এবং পাশাপাশি ভালো একজন ঠিকাদার দিয়ে আপনি কাজটি করাবেন, তখনই আপনার স্বপ্নটা বাস্তবায়ন হবে। দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাকে দেখাবো গ্রামের বাড়ির চার বেডরুমের একটি একতলা বিল্ডিংয়ের ডিজাইন, যারা অল্প জায়গার ভিতরে একজন এক ফ্যামিলি বসবাস করার জন্য সুন্দর একটি আধুনিক মডেলে একতলা বাড়ি করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই উপকারে আসবে। এবং এই বিল্ডিংটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে এবং কীভাবে সাজিয়েছে আমরা সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখাবো। ইনশাল্লাহ যাদের ধৈর্য আছে তারা ধৈর্য সহকারে না টেনে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, তাহলে আশা করি এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন এবং এই বিল্ডিংটি টোটালি কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সম্পূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, আমরা প্রতিদিন নিয়মিত চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর কিছু বাড়ি উপহার দেওয়ার জন্য এবং সুন্দর কিছু বাড়ি তুলে ধরার জন্য। তো দর্শক বন্ধুরা, এখানে দেখতেছেন আমাদের রুফটপটি, আমরা রুফটপটা সকল সময় আসলে একটু সুন্দর ইউনিক টাইপের সাজানোর চেষ্টা করি। আর এটা যদি আমি ফ্রন্ট থেকে দেখাই তাহলে আপনারা আশা করি এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন। আপনারা আমাদের ফ্রন্ট ভিউ, ফ্রন্ট থেকে যদি আপনারা দেখেন আমাদের সিঁড়িটি কিন্তু সামনে দেওয়া আছে। আর এখানে আমাদের এখানে তিন চার টোটালি পাঁচটা স্টেপে বিট দেওয়া আছে, এখানেও বিট দেওয়া আছে, এখানেও বিট দেওয়া আছে, এই অংশ বিট দেওয়া আছে, এখানেও বিট দেওয়া আছে এবং এখানেও বিট দেওয়া আছে। তো বিটির সমন্বয়ে আসলে আমরা এবারে ডিজাইনটি সাজিয়েছি। আসলে একটি বিল্ডিংয়ে আপনি টাইলস হিবিজিবি করলে দিয়ে বিল্ডিংটা সুন্দর হয়ে হবে এমন না, তো আপনি সিম্পলের মধ্যে চাইলে আসলে একটু মেধা খাটিয়ে সুন্দরভাবে বাড়িটা সাজায় নিতে পারেন। তো দর্শক বন্ধুরা, আজকের এবারে ডিজাইনটি আমরা করে দিয়েছি কুমিল্লা নাঙ্গলকোটে। তো ভাই একজন প্রবাসী ভাই চাইছিল ভাই সাধ্যের মধ্যে থেকে বিনিয়োগ করে ছোটোখাটো করে একটি বাড়ি করবে, তো ওনার চাহিদার আলোকে আমরা আসলে এবারে ডিজাইনটি সাজিয়ে দিয়েছি। দর্শক বন্ধুরা, এখানে যদি আপনার বিল্ডিংয়ের কালার কম্বিনেশনটি দেখেন, বিল্ডিংয়ের কালার কম্বিনেশনটি খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। আর এখানে যদি ফেরাফেরি ডিজাইনটি দেখেন, ফেরাফেরি ডিজাইন দিয়ে অনেক সুন্দরভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি। অ্যাঙ্গেল থেকে আমাদের বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। আর এই বিল্ডিংটির কালারটি যদি আপনারা দেখেন খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। আর এখানে একটি শেড দেওয়া আছে এবং উপরে আসলে অনেক সুন্দরভাবে আমরা একটি শেড দিয়ে এটা সাজিয়েছি। তো চলুন আমরা অপর অ্যাঙ্গেল থেকে দেখতে কীরকম দেখা যাবে এটাও দেখে আসি। যেমন আমাদের এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। আর এখানে আমাদের টোটাল কী কী পাবেন সম্পূর্ণ একটি আপনাকে ফ্লোর প্ল্যানটি দেখাবো। প্রথমে আমি বাইরের সাইডে ভিডিওটা দেখাবো, এরপরে আমি ভিতরে গিয়ে দেখাবো এটা কীভাবে কী করা হয়েছে। আর এখানে বিল্ডিংয়ের কালারটা অবশ্যই আপনারা দেখে নেবেন। আর আমাদের ফ্রন্ট থেকে দেখতে বিল্ডিংটি এমন দেখা যাবে, এটা হলো আমাদের ফ্রন্ট ভিউটি। তো ফ্রন্ট ভিউটি আসলে খুবই চমৎকারভাবে সাজিয়েছে। যাদের বাজেট কম, কম বাজেটের মধ্যে সুন্দর একটি বাড়ি করতে চান তারা চাইলে এই বাড়িটি করতে পারেন। আর এটা হলো আমাদের রুফটপ, রুফটপটি যদি আপনারা দেখেন আমরা এখানে একটি দোলনা রেখেছি, এখানে বসার মতো একটি স্পেস রেখেছি, এখানে একটু বসার স্পেস করে দিয়েছি। আর এখানে অনেক সুন্দরভাবে গার্ডেনিং করে আসলে ডিজাইনটি আমরা সাজিয়েছি। তো বেশি কথা বলবো না, চলুন আমরা মূল ড্রয়িং ডিজাইনটি দেখে আসি। মূল প্ল্যানটা দেখে আসলে বুঝতে পারেন আসলে আমরা অল্প জায়গার ভিতরে কীভাবে এটা আমরা সাজিয়েছি। তো দর্শক বন্ধুরা, আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আর যদি কে এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটি যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিন। আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিই, যদি আপনার ভালো লাগে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিন। দর্শক বন্ধুরা, আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 34 ফিট 8 ইঞ্চি এবং প্রস্থ দেওয়া আছে 37 ফিট 1 ইঞ্চি। বিল্ডিংটির টোটাল এরিয়া 1300 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এবারে ডিজাইনটি সাজিয়েছি। তো প্রথমে ঢুকতেই পড়বে একটি অ্যান্টি অ্যান্টি যদি আমরা সরাসরি ভিতরে প্রবেশ করি তাহলে এখানে একটি স্টেয়ার পড়বে 7.5 ফিট বাই 16 ফিট 10 ইঞ্চি। আর এখানে আমরা যদি চলে আসি এখানে অনেক বড় একটি ডাইনিং রুম পড়বে 18 ফিট বাই 9 ফিট 5 ইঞ্চি। আর এখানে পড়বে একটি কিচেন রুম, কিচেন রুম আপনি দেওয়া আছে 8 ফিট বাই 9 ফিট 5 ইঞ্চি। আর এখানে বাইরে এক্সিট, বাইরে যাওয়ার জন্য একটি এক্সিট রেখেছি আমরা। আর এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম, ড্রয়িং রুম আপনি দেওয়া আছে 9 ফিট বাই 13 ফিট, আপনার মাপগুলো অবশ্যই দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট, টয়লেটের মাপটি দেওয়া আছে 7 ফিট বাই 4.5 ফিট। আর এখানে সামনে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 13 ফিট বাই 12 ফিট 9 ইঞ্চি। আর এটার সাথে একটি অ্যাটাচড টয়লেট দেওয়া আছে 7 ফিট বাই 4.5 ফিট। আর এখানে আরেকটি বেডরুম দেওয়া আছে 13 ফিট বাই 12 ফিট 9 ইঞ্চি, এটার সাথে একটি ব্যালকনি দেওয়া আছে, ব্যালকনি মাপটা দেওয়া আছে 9 ফিট 6 ইঞ্চি বাই 3.5 ফিট। তো দর্শক বন্ধুরা, আমাদের পিছনে দুইটা বেডরুম দেওয়া আছে, এখানে এই বেডরুমটি দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট, আর এখানে এই বেডরুমটি দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট। তো আশা করি আপনারা ডিজাইনটি সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন, যদি বুঝতে আপনার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করে ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি কি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটি যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। তো দর্শক বন্ধুরা, হয়তো অনেকে বলবেন যে ভাই এই বাড়িটি টোটালি কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে। যাদের 25 লক্ষ টাকা বাজেট আছে চাইলে আপনি যদি 25 লক্ষ টাকার মধ্যে এই বাড়িটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন। টাইলস, রং, ইলেকট্রিক, প্লাম্বিং সম্পূর্ণ কাজটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে এটা টোটালি কমপ্লিট করতে 25 লক্ষ টাকার মতো খরচ যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই।